এই হলো আমাদের বাগান, এটার মধ্যে পেঁপে ধুম্বা সকল শাক সবজি আবাদ করা হয়েছে। এই যে দেখেন, এটা একটা পেয়ারা গাছ, পেয়ারা ধরেছে। এই যে দেখাইতেছি যাবে কিভাবে। এই যে দেখেন, এটা দুইটা পেয়ারা গাছ, দুইটা পেয়ারা পেয়ারা। এই যে রাস্তা দিয়ে আমি যেতেছি, দেখা যাক কি হয়। এই যে দেখেন দেখেন এই যে এই যে দেখেন এই জায়গা দিয়ে গেতেছি, কিভাবে পেয়ারা ই করতে হয়। এই যে আমাদের জাংলা, এই আমাদের শাকসবজি আবাদ করি। এটা হলো পেঁপে, এটা হলো পেঁপে গাছ। এই যে দেখেন পেঁপে ধরেছে, কীরকম পেঁপে ধরেছে দেখছেন, এই গোড়া পর্যন্ত। এই পেঁপে গাছ দেখেন, আরও পেঁপে গাছ বুনেছি দেখেন আপনারা। আমাদের এই যে সিম বাগান, সিমের জাংলায় যে সিম গাছ হয়েছে, সিম গাছে সিম ধরবে কিছুদিন পরে। এই যে দেখেন কীভাবে কী করতেছি। এই যে একটা পেঁপে গাছ দেখেন, এই একটা পেঁপে পেঁপে গাছ। তারপর আপনার এই যে একটা পেঁপে গাছ, এই যে দেখেন গোড়া থেকে যে পেঁপে ধরে রয়েছে, এই হলো পেঁপে গাছ। ঠিক আছে, ভিতরে আরও আছে। এই যে পেঁপে, এই যে একটা পেঁপে গাছ, এক একটা এক এক জাতের। বাট এই যে এই সাইডের পেঁপেগুলো অনেক ভালো হয়েছে, এই সাইডের পেঁপেগুলো। এই যে দেখেন পেঁপে, এই সাইডের পেঁপেগুলো দেখেন অনেক ভালো হয়েছে দেখেন। এই যে একটা পেঁপে, এই একটা পেঁপে গাছ দেখেন কীরকম ভাবে পেঁপে ধরেছে দেখছেন, গোড়া পর্যন্ত। এই যে একটা পেঁপে গাছ, এই যে একটা দেখেন, এই যে এটা মনে পেঁকে পাকছে দেখেন, পেঁপেটা অর্ধেক পাইকে গেছে। ঠিক আছে, এই যে পেঁপে একটা গাছে অ্যালার্ম দিয়ে রাখছি, পেঁপে যেন ধরে। এই যে একটা পেঁপে গাছ, মর্দা পেঁপে গাছ ফালাই রাখছি। এই পেঁপে গাছটা দেখেন কী পরিমাণ পেঁপে ধরছে, একটা পেঁপে গাছ। ঠিক আছে,